জাপান থেকে অবজারভেশন টিমের যিনি লিডার, একসময় তিনি বাংলাদেশ রাষ্ট্রদূত ছিলেন লং বিফোর, এবং ওনার সঙ্গীও যারা, তারা আমাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল সাক্ষাৎ করতে আসা, আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা, যেটা কার্সি যেটা ডিমান্ড করে। তো আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং ওরা নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তো ওরা জানিয়েছে ওরা একটা রিপোর্ট দেবে, এবং যে জিনিসগুলো ওরা ফাইন্ড করেছে দেখেছেন সেগুলো বলেছেন যে ওরা অত্যন্ত সন্তুষ্ট। ওদের ভাষ্যটা দিচ্ছি, তারা অত্যন্ত সন্তুষ্ট। তাদের একজন 15-16টা সেন্টারে গেছেন, আর একজন 4-5টা সেন্টারে গেছেন, বেশ কতগুলো বুথে গেছেন। সব জায়গায় ওরা আমাদের যারা পোলিংয়ের দায়িত্বে ছিলেন তাদের প্রফেশনালিজমের সুনাম করেছেন। সুশৃঙ্খল পদ্ধতিতে যে নির্বাচনটা হয়েছে এটার ওরা ভূয়সী প্রশংসা করেছেন। ওরা সুশৃঙ্খল দেখতে পেয়েছে এবং ওরা আশা করে যে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ নির্বাচন। মেইনলি ওরা নির্বাচনের যে দিকগুলো নিয়ে, আবার এটাও বলেছেন যে ওরা এতটাই, যদি বাংলাদেশে ভবিষ্যতে নির্বাচনের জন্য আমরা যদি অধিকতর কোনো সহযোগিতা কামনা করি তাহলে ওরা আমাদেরকে সহযোগিতা করতেও রাজি, টেকনিক্যালি বা ইভেন যদি ইলেকট্রনিক বা কোনো কিছুতে। আমরা বলেছি সেটা আমরা নিজেদের মধ্যে বসে চিন্তা ভাবনা করবো, প্রয়োজন হলে আপনাদের সহায়তা আমরা চাইব। তো আমার কাছে ভালো লেগেছে যে ওরা বেশ উদারভাবে তাদের মন্তব্যগুলো করেছেন এবং ভবিষ্যৎ সহযোগিতাটাও করার যে প্রত্যাশা ব্যক্ত করেছেন এটা আমি মনে করি তাদের উদারতার বহিঃপ্রকাশ। এতটুকুই। এটা এটা আপনারা একটা কাজ করতে পারেন, টোটাল রেজাল্টটা যখন চলে আসে, টোটাল রেজাল্টটা আসার পরে কে কতটা ভোট পেল, 298টা কনস্টিটিউয়েন্সির যে রেজাল্টগুলো, একজন দুজন তিনজন চারজন, ওটাকে যোগ করলে একটা যোগফল বের হয়, এভাবে 300টা। এটা কিন্তু খুব কঠিন নয় যে লক্ষ লক্ষ কোটি কোটি নয়, এটাকে যোগ করলে এক্সেলে ফেলে দিলে পার্সেন্টেজটা একটা টিপ দিলেই বেরিয়ে আসে। যখন দেখেন যখন আমি দুটার সময় বলি তখন কোনোভাবেই এটা সঠিক, পুরোপুরি সঠিক হওয়ার কথা নয়। যখন 4টার সময় বলি এটা কোনোভাবেই সঠিক হওয়ার কথা নয়। যখন রাতের 10টায় বলি যদি সব চলে আসে, বা এখন যদি বলি সব চলে আসছে, তাহলে এটা দেখা যাবে এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 41.8%। কারো যদি কোনো সন্দেহ দ্বিধা থাকে ইউ ক্যান চ্যালেঞ্জ ইট এবং এটা পরীক্ষা করে দেখতে পারেন, দরকার হলে যে কোনো জায়গায় এটা যে রেজাল্টগুলো আসছে যদি মনে করেন যেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম যে ওটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা যদি মনে করেন তাহলে সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আমরা যেটা বলবো যে এটা তখন যে 2টার সময় যে পার্সেন্টেজটা আসছে সেটা, আবার 5টার সময় যে পার্সেন্টেজটা আসছে সেটা, পরে পার্সেন্টেজটা, এখন ফাইনাল পার্সেন্টেজটা হচ্ছে 41.8%। এই